করবো মানে আঙুল থেকে এই পর্যন্ত ডোর আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এই ডোর দিয়ে আমি মুগের ডাল রান্না করবো। আমি এর জন্য নিয়েছি এখানে আদা বাটা, জিরে বাটা নিয়েছি, ফোড়ন, আর ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরে, আর এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা। তো চলো শুরু করা যাক আমি কীভাবে কীভাবে করি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন দিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা মন্দ বেরোবে, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি যেভাবে খাই মুলা আমি সেভাবেই দেখাবো। আমি এখানে কোনো সুন্দর দেব না, মানে আলাদা সিদ্ধ করে তারপরে নামিয়ে তারপরে সুন্দর দেয় অনেকে, আমি সেরকম করি না, আমি একেবারেই দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন আর ধরেই দেখবেন না, একটু বাদ দেবেন তাহলে কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো এই মুগের ডালটা। মুগের ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মিনিমাম অন্তত 1-1.5 মিনিট অন্তত ভাজবে। ডালটা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আমি এখানে গরম ডালটা দিয়ে দেবো, চাপা দিলাম। এটা আমি নামিয়ে দেখাচ্ছি,